নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, এবার বৃদ্ধা ঠাকুমাকে মারধর নাতনির, আহত ঠাকুমা। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ইংরেজি মাধ্যমে শিক্ষা, রিষড়া বিদ্যাপীঠ হিন্দি স্কুলে। আসছি বিস্তারিত খবরে। আবারও এক অমানবিক ঘটনা চোখে পড়ে চন্দননগরের দিনেমার ডাঙ্গা এলাকায়। বছর 65-এর বৃদ্ধা ঠাকুমাকে মারধর করে নাতনি, বর্তমানে প্রতিবেশীরাই আহত বৃদ্ধার সেবা করছে। বৃদ্ধ ঠাকুমাকে মারধর নাতনির, অত্যাচার ছেলে বৌমারও। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় 65 বছরের বৃদ্ধা শোভা দেবনাথ এখন শয্যাশায়ী। ঘটনাটি চন্দননগরের দিনেমার ডাঙ্গার তালপুকুরধার এলাকার। ছেলে মানিক দেবনাথ কাঠের দোকানে কাজ করে। অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ের উপর অত্যাচার করছে সে। এখন তার স্ত্রী রাখি এবং কন্যা দেবযানীও বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। মাঝে মাঝেই মারধর করে তারা। আজ বৃদ্ধার গায়ে ও বিছানায় জল ঢেলে দেয় নাতনি, তারপর বালতি দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় বাড়ির বাইরে পালিয়ে আসে বৃদ্ধা। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে থানায় অভিযোগ জানিয়ে বাড়িতে নিয়ে আসে। তখন ওই একটা ফেটটা বাজে, আমি গাড়িটা নিয়ে এসে এখানে দাঁড় করিয়েছি। দেখি ওই বয়স্ক ভদ্রমহিলা মাথা ফেটে গেছে, রক্ত ঝরতে ঝরতে এদিকে কাঁদতে কাঁদতে আসছে। তো আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো আমার নাতনি আর ছেলের বউ মিলে আমাকে মেরেছে। তারপর কি করলাম, আমরা ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম, থানায় নিয়ে গেলাম। নিয়ে গিয়ে থানা থেকে তারপরে এসে ও ছেলেকে, ছেলের বউকে সবকে নিয়ে চলে গেছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। কিচ্ছু হয়নি আমার শাশুড়ি ছেলে, কিচ্ছু হয়নি। পাড়ার সবাই কমপ্লেন করেছে, আমার শাশুড়ি কি বলেছে, পাড়ার সবাই এরকম কমপ্লেন করে তুলে নিয়ে এসেছে। না, শুধু জল ঢেলেছে গায়ে, আমার মেয়ে গায়ে জল ঢেলেছে। মেয়েকে খুব গালাগালি দিচ্ছিল, মেয়ে তাই গায়ে জল ঢেলেছে। এখন প্রতিবেশীরাই বৃদ্ধার সেবা করছে। আসলে ওনার মানে ছেলে, ছেলের বউ আর নাতনি তিনজনে মিলে মানে ওনাকে বাড়িতে থাকতে দেবে না, খেতে দেবে না, এই জন্যই না খেতে দিয়ে রেখে দিচ্ছে, এই জন্যই অত্যাচার করছে। এবং ওনাকে মানে দিনের পর দিনই অত্যাচারটা করে। এখন আমরা পাড়ার সমস্ত সবাই মিলে ওনাকে দেখাশোনা করছি। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। আজ সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ হুগলি জেলা কমিটির পক্ষ থেকে কয়েক হাজার আদিবাসী একাধিক দাবি দাওয়া নিয়ে চুচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করে। এরপর জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন। আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চুচুড়া ঘড়ির মোড়ে একাধিক দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ পালন করা হয়। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েক হাজার আদিবাসী এই অবস্থান বিক্ষোভ সভাতে যোগদান করে। তাদের দাবি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আদিবাসীদের জীবন যন্ত্রণাগুলির সমাধানের যথাযথ কার্যকর কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। অবস্থান করেছি আজকে আমাদের যে সমস্ত আদিবাসীদের মানে সংস্কৃতি মানে ভাষা লাইলাকচার আমাদের সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। কোনো সরকারে আজকে বাংলাতে যারা ক্ষমতায় আছে তারাও গুরুত্ব দিচ্ছে না, এবং যারা আজকে দেশটিকে চালাচ্ছে মোদী সরকার তারাও গুরুত্ব দিচ্ছে না। আমাদের হচ্ছে অলচিকিতে আমরা শিক্ষা চাই, অলচিকি মাধ্যমে, এবং অলচিকি মাধ্যমে আমরা একাডেমি খুলতে চাইছি। আর 2016 সালে যে আমাদের জঙ্গলমহলে আদিবাসীরা পাট্টার জন্য প্রধান আবেদন করেছিল, তারা এখনও পর্যন্ত পায়নি। আর আমাদের আদিবাসী যে শ্মশানগুলো আছে সেই শ্মশানগুলো আমাদের পাট্টার আবেদন জানায়। আর আমাদের জামালপুর বর্ধমান যে শ্মশান ঘাটটি আছে সেটাও আমাদের আদিবাসী সরকারি শিলমহর দিয়ে ডেথ সার্টিফিকেটটা আমরা যেন পাই। আর আমাদের যে নতুন শিল্প মানে নতুন আদিবাসী নৃত্য শিল্পীদের যে ফরম দেওয়া বন্ধ করে দিয়েছে সেই বন্ধের জন্য আজকে এখানে অবস্থান করেছি। আরও আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা
আজকে ডিএম এর কাছে মানে দাবি দাবাগুলো আমাদের পেশ করব। পরবর্তীকালে বড় ধরনের আন্দোলনে আমরা পথ অবরোধ করব এবং বড় আন্দোলনের পথে আমরা নামতে বাধ্য হব। ছোট রিপোর্ট হুগলি আজকে। কলকাতা বড়বাজার শ্যাম মন্দিরের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্যাম ঠাকুরের রথের সঙ্গে 50 জন শ্যাম ভক্ত পায়ে হেঁটে রাজস্থানের খাটুয়া ধামে পাড়ি দেন। এই রথযাত্রা কোনো রাজনৈতিক দলের নয় বা জগন্নাথ বলরাম সুভদ্রারও নয়, এ রথ শ্যাম ঠাকুরের রথ। কলকাতা বড়বাজারের শ্যাম মন্দিরের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 50 জন ভক্ত রথের সঙ্গে পায়ে হেঁটে এগিয়ে চললেন রাজস্থানের পথে। 71 দিন সময় লাগবে 1800 কিমি যেতে। এই সময় রাজস্থানে বাবা খাটুয়া ধাম বা শ্যামধামে শ্যাম বাবার পূজা অনুষ্ঠিত হয় আর মেলাও বসে। এই রথ চাপদানি পলতাঘাটে দাঁড় করিয়ে শ্যাম ভক্তের দলরা এলাকার লোকদের ফল ও জল বিতরণ করে। এই রথ প্রসঙ্গে এক শ্যাম ভক্ত জানান, এই রথ কলকাতা থেকে রাজস্থান যাবে প্রায় 1800 কিলোমিটার। শ্যাম বাবা এই যে মার্চ মাসে ফাগানের একটা মেলা হয়, সেই উপলক্ষে 71 দিনের ট্যুর করে এই রথটা যাবে রাজস্থানে। 71 দিনের ট্যুর, প্রায় 50 জন আছে। মাঝে মাঝে রাস্তায় সবাই মিলে জুলে একটু একটু হেল্প করে 5 কিলোমিটার 10 কিলোমিটার সবাইকে করছে। উদ্দেশ্যটা ঠাকুরের রাস্তা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপৌর প্রধান বিনয় কুমার, কাউন্সিলর ঝন্টু সাউ ও জিতেন্দ্র সিং সহ অন্যান্যরা। এই বিষয়ে জিতেন্দ্র সিং জানান, আমার ধর্মের রক্ত, আমার রক্তই তো আমার ধর্ম আছে। তো আমার খাটু বাবা সামনে উনারা এসেছিলেন, আমরা যত পারলাম উনাদের স্বাগত করলাম, উনাদের এসে দিলাম। পারমিতা ও নবনীতার রিপোর্ট হুগলি আজকে। মন্ত্রী তপন দাশগুপ্তের বিধায়ক তহবিলের টাকায় ব্যান্ডেল ওলাইচণ্ডী মাতার মন্দির থেকে জোড়াপুকুর ধার পর্যন্ত বাতিস্তম্ভ লাগানো হয়। ব্যান্ডেলের ওলাইচণ্ডী মাতার মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানে এসে মন্ত্রী তপন দাশগুপ্ত কথা দিয়েছিলেন মন্দিরের সামনে বাতিস্তম্ভ লাগিয়ে দেবেন। তিনি তার কথা রাখলেন এবং তার বিধায়ক তহবিলের টাকায় 10 লক্ষ টাকা ব্যয়ে 27টি বাতিস্তম্ভ লাগানো হলো ওলাইচণ্ডী মাতার মন্দির থেকে জোড়াপুকুর ধার পর্যন্ত। তিনি নিজে এসে বাতিস্তম্ভের উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন উপপৌর প্রধান অমিত রায়, কাউন্সিলর মৌসুমী সাহা, ঝন্টু বিশ্বাস সহ আরো অনেকে। পরে অনুষ্ঠান প্রসঙ্গে জানান ওলাইচণ্ডী মাতা মন্দিরের ট্রাস্টের সম্পাদক সুভাষিস চন্দ্র, আমাদের মাননীয় মন্ত্রী কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয় সৌন্দর্যনের জন্য মন্দিরের সংলগ্ন স্থানে 27টি সুন্দর বাতি আমাদের এখানে উপস্থাপনা করলেন। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। চন্দননগর তেমাথা জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে 75তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এক র্যালির আয়োজন করা হলো। চন্দননগর তেমাথা জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে 75 বছরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বছরের শুরুতেই এক বাইক র্যালির আয়োজন করা হয়। এই বাইক র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে। বহু মানুষ এই র্যালিতে যোগদান করেছিল। তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে। 75তম বর্ষের সূচনা অনুষ্ঠান হিসেবে আমরা আজকে শহর জুড়ে এই বাইক র্যালি সংগঠিত করছি। আমাদের প্রতি মাসে একটি করে কর্মসূচি আছে, যেমন আমাদের এই বাইক র্যালি সারা বিশ্বজুড়ে যে পলিউশন ওয়ার্মিং এই ওয়ার্ল্ড ওয়ার্মিং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতেই আমাদের এই বাইক র্যালি সংগঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ইংরেজি মাধ্যমে শিক্ষা ঋষরা বিদ্যাপীঠ হিন্দি স্কুলে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Ukshishwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ অন্নপ্রাশন উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, সাজু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা আলো ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জেটি রোড, হুগলি। সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান আর পেও করুন সেটুকুর জন্যই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী 29 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে এফটিএ বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে এমআরপির ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ, এইচআইটিএস বা আইপিটিভি। এখন আপনি রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ।
আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ। অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ বর্তমান অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ করছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান কালপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648-9065-9230-532122 and 2686-2167 নম্বর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় বিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CDS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন বিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাসস্ট্যান্ড, চুচুড়া। বিরতির পর ফিরে এলাম খবরে। এই প্রথম রিষড়া বিদ্যাপীঠ হিন্দি বিভাগীয় বিদ্যালয়ে শুরু হল ইংরেজি মাধ্যমে শিক্ষা, যা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বলে দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রিষড়া বিদ্যাপীঠ হিন্দি বিভাগীয় বিদ্যালয়ে শুরু হল ইংরেজি মাধ্যমে শিক্ষা, যা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বলে দাবি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের। আজকে এটা হিস্টোরিক্যাল ইভেন্ট স্কুলে, কেন যে আমরা এবার চলেছি গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে ইংরেজি মাধ্যমে শিক্ষা দীক্ষা করানো। এই ব্যাপারটা ছিল কি, গভর্নমেন্ট স্কুল থেকে ছাত্রদের ড্রেন হয়ে যাচ্ছে, কেন যে এখানে ইংরেজি ছিল না। এবার গভর্নমেন্টের ভাবনা চিন্তায় বাংলা মিডিয়াম স্কুল বা আর হিন্দি মিডিয়াম স্কুলে ভার্নাকুলারের সঙ্গে ইংরেজি দিয়েও পড়াশোনা হবে। আর হুগলি জেলাতে আমাদের স্কুলটা ফার্স্ট স্কুল, হিন্দি মিডিয়াম স্কুল, যেটা ইংরেজি হয়েছে। আর পুরো সারা রাজ্যে এটা প্রথম হিন্দি মিডিয়াম সেকেন্ডারি স্কুল যেটা ইংরেজি মিডিয়ামের রিকগনিশন পেয়েছে। এখানে আপাতত 5 ক্লাস থেকে শুরু। আজ এই ইংরেজি শিক্ষার শুভ সূচনা করেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ও রিষড়া পুরসভার উপপুরপ্রধান জাহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের পরিদর্শকেরা। হুগলি জেলায় হিন্দি মিডিয়াম স্কুল দেখতে গেলে পশ্চিমবঙ্গের হিন্দি মিডিয়াম স্কুলের মধ্যে সবথেকে বড় আর শ্রেষ্ঠ স্কুল হচ্ছে রিষড়া বিদ্যাপীঠ। এখানে যা ছাত্র সংখ্যা, যা অ্যাকোমোডেশন, মানে খুবই বলতে গেলে খুবই ভালো। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রীরামপুরের সাংসদ
শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের সাহায্যতে রিষড়া বিদ্যাপীঠের হেড স্যার শ্রী প্রমোদ তিওয়ারির প্রচেষ্টায় তিনি রিষড়া সহ জেলার ছাত্রের জন্য ইংরেজি মিডিয়াম যে আজ থেকে ক্লাস চালু হলো 5 ক্লাস থেকে 12 ক্লাস অবধি বিনা পয়সায় এখানে শিক্ষা দেওয়া যাবে, তারই আজকে উদ্বোধন হলো। সেই ছাত্রগুলো ছাত্ররা সব রকমের ফেসিলিটি পাবে যেটা সরকারি স্কুলে পায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির রাজবলহাট উচ্চ বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। হুগলির রাজবলহাট উচ্চ বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উদযাপন উৎসবের শুভ সূচনা হল। তিন দিনের এই উৎসবে বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে সূচনা ঘোষিত হল। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন বেলুড় মঠের মহারাজ। উপস্থিত ছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী, বিধায়ক শ্রেহাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সভাপতি তমাল শোভন চন্দ্র সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকলকে আহ্বান জানানো হয়। মঞ্চ হতে দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা। 150 বছর আগে চিন্তাসভার মধ্যে এখানে গরিবাগানে সরকার বাড়িতে একটি কয়েকটি ছাত্র নিয়ে প্রাথমিক স্কুল স্টার্ট করে দিয়ে যান। তারপর কালে কালে পরবর্তী হয়ে এই স্কুলে মিল স্কুল হয়, তারপর হাই স্কুল হয়, তারপর হায়ার সেকেন্ডারি হয়। আজ সে 150 বছর পূর্ণ করলো। প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইংরেজি 2019 বর্ষের প্রথম দিনের সকালে হুগলির সিঙ্গুর নাদাহাটতলায় ব্যবসায়ী সমিতি ও এলাকার বাসিন্দাবৃন্দের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। ইংরেজি 2019 বর্ষের প্রথম দিনের সকালে হুগলির সিঙ্গুর নান্দাহাটতলার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীদের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবারের এই রক্তদান শিবির 24তম বর্ষে পদার্পণ করল। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে এবং সবুজ রঙের ফিতে কেটে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়ে থাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, নান্দা ব্যবসায়ী সমিতির সভাপতি, সহসভাপতি, সম্পাদক সহ বাগডাঙ্গা ছিনামোর পঞ্চায়েতের বর্তমান ও প্রাক্তন প্রধান, উপপুরপ্রধান, কর্মাধ্যক্ষ এবং সদস্যরা। এদিন সকালে রক্তদান শিবিরে মোট 450 জন রক্তদাতা রক্তদান করেন। পরে এদিনের রক্তদান শিবিরের আয়োজন প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক সদস্য আলোক চক্রবর্তী জানান, আমাদের নান্দাহাটতলার ব্যবসায়ী সমিতি এবং এতর সংলগ্নের গ্রামবাসী বৃন্দ আমাদের 450 টার্গেট। এটা দীর্ঘদিন ধরেই চলছে, লাস্ট 24 বছর আগে থেকে আমাদের এই অনুষ্ঠানটা চলছে। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ এখানে মানুষজন আছেন তারা শুরু করেছিলেন, এখন অনেক নবীন এসেছেন এটাতে। এই কারণেই একতদ অঞ্চলেতে ব্লাড ডোনেশন ক্যাম্প সেইভাবে হয় না, এটাই একটা বড় করে হয়। এখানকার মানুষের জীবনে অনেকের রক্তের প্রয়োজন, অনেকে হয়তো শখ পেয়েছিলেন দ্যাটস টাইম কোনো কারণে রক্ত পাননি, সেই সব কারণের জন্যই কিন্তু আজকের এই জায়গাটা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির বাবুগঞ্জ মঙ্গল সমিতির উদ্যোগে শ্রী শ্রী তারামা পূজা অনুষ্ঠিত হয়ে গেল। বাবুগঞ্জ মঙ্গল সমিতির উদ্যোগে শ্রী শ্রী তারামা পূজা অনুষ্ঠিত হল বাবুগঞ্জ মঙ্গল সমিতির মন্দিরে। এবছর 20তম বর্ষ উপলক্ষে 200 জন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায় সহ আরো অনেকে। পরে কয়েক হাজার মানুষকে টেবিল চেয়ারে বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। দুদিন ধরে চলা পূজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রসঙ্গে জানান উদ্যোক্তা জয়দেব অধিকারী, সমিতির পরিচালনায় এবছরও আমরা শ্রী শ্রী তারামা পূজার আয়োজন করেছি। এই পূজার মধ্যে আমরা গতকাল এখানে বিচিত্র অনুষ্ঠান আয়োজন করেছিলাম, সেখানে সুতি নাট্য থেকে আরম্ভ করে বাচ্চাদের নাচ গান সমস্ত রকম আমরা এলাকাবাসী সকলে আনন্দ উপভোগ করেছি। আমরা প্রায় 200 জনের কাছাকাছি, 200 জন, হ্যাঁ 165। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 51%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। এবার বৃদ্ধা ঠাকুমাকে মারধর নাতনির, আহত ঠাকুমা।
পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ইংরেজি মাধ্যমে শিক্ষা রিষড়া বিদ্যাপীঠ হিন্দি স্কুলে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।